আবেদিন বাজারের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, আপনাদের সামনে আমরা আবার আরেকটি নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি। প্রোডাক্টটির নাম হলো কাঠের রুটি মেকার। এমন কোনো বাসা নেই যেখানে প্রতিদিন রুটি বানাতে হয় না। অনেক সময় রুটি বানাতে ঝামেলা বা সময়ের অভাব বলে মনে হয়, বা অনেকেই সুন্দর শেপে রুটি বানাতে পারেন না, তাদের জন্য এই কাঠের রুটি মেকারটি অত্যন্ত সুবিধাজনক ও সহজলভ্য। খুব কম সময়ে ও সহজেই আপনি এই রুটি মেকারটির সাহায্যে সুন্দর একটি রুটি বানাতে পারবেন। আপনারা এই রুটি মেকারটির সাথে ফ্রিতে পাচ্ছেন একটি ফুয়েল পেপার আর একটি ট্যাপ। ফুয়েল পেপারটি রুটির মেকার সেটিং করার জন্য প্রয়োজন হবে এবং ট্যাপ দিয়ে আপনারা ফুয়েল পেপারটি আটকে রাখবেন। তবে হ্যাঁ, ফুয়েল পেপারটি 15-20 দিন পরপর চেঞ্জ করতে হয়। ভিউয়ার্স, এবার আপনাদের দেখাবো কি করে রুটি বানাতে হয়। আমরা আগে থেকে সিদ্ধ করা রুটির ডো বানিয়ে রেখেছি। এবার রুটির ডোটি ঠিক মিডলে রাখলাম এবং ঢেকে দিলাম। এরপর হ্যান্ডেল দিয়ে চাপ দিলাম। এবার ম্যাজিক দেখুন, মাত্র 3 সেকেন্ডে একটি সুন্দর রুটি হয়ে গেল। এখানে 8.5-9 ইঞ্চি পর্যন্ত একটি রুটি বানাতে পারবেন। এমনকি এটি দিয়ে আপনি লুচি পুরিও বানাতে পারবেন। তবে লুচি ও পুরি বানাতে ছোট ছোট ডো করে দিতে হবে, তাহলেই আপনি মজাদার লুচি ও পুরি তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স, যদি আপনাদের এই কাঠের রুটি মেকারটি পছন্দ হয়ে থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এক্ষুনি অর্ডার করে ফেলুন। আর আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।